টিভি 9 বাংলার খবরের জের টনক নড়লো প্রশাসনের। বিদ্যুৎ আসছে পূর্বস্থলীর নতুন দামপাল গ্রামে। সূর্য ডুবলে এই অন্ধকারে ডুবে যেত নতুন দামপাল, বিদ্যুতের আলো পাবেন জেনে খুশি গ্রামের মানুষ, তাও আবার 75 বছর পর। অপরাধ একটাই, জেলা থেকে বিচ্ছিন্ন। পূর্ব বর্ধমান থেকে ভাগীরথী বিচ্ছিন্ন করে রেখেছে নতুন দামপাল গ্রামকে, সেজন্য এতদিন বিদ্যুতের আলো পৌঁছয়নি গ্রামে। নদী পার করে বিদ্যুৎ সংযোগ দেওয়া ব্যয়বহুল বলেই বঞ্চিত ছিলেন দামপালের মানুষ। স্বাধীনতার 75 বছর পরও গ্রামের মানুষের দুর্দশার কথা তুলে ধরেছিল টিভি 9 বাংলা। খবর সম্প্রচারের পর তৎপর প্রশাসন, পঞ্চায়েত ভোটের আগে জোর কদমে শুরু হয়েছে কাজ। যুদ্ধকালীন তৎপরতায় বসানো হচ্ছে বিদ্যুতের খুঁটি। গ্রামে বিদ্যুৎ আসার আনন্দে টিভি 9 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামের মানুষ। আমাদের গ্রামে কারেন্ট ছিল না, আমাদের পড়াশোনা করতে খুবই অসুবিধা হয়েছিল। রাত্রে ল্যাম্পও বিদ্যুৎ জ্বালিয়ে পড়াশোনা করতে হতো। দিয়ে টিভি 9 বাংলায় আমাদের গ্রামে কদিন আগে এসে খবর পড়ে গেছে, তারপর থেকে আমাদের গ্রামে পোলপোতা শুরু হয়েছে। টিভি 9 বাংলা আসার পরে আমাদের এই দুরবস্থার কথা তুলে ধরায়, তারপরে এখানে পোল পড়ছে, আর আশা করি সামনে তাড়াতাড়ি কারেন্টও চলে আসবে, তড়িঘড়ি কাজ চলছে। তো টিভি 9 বাংলাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আলোর মুখ দেখানোর জন্য। ছেলে মেয়েদের পড়াশোনার খুবই অসুবিধা হতো, বয়স্ক লোকরা যারা রোগী ছিলেন, যারা শরীর অসুস্থ, তারা আরও অসুস্থতা ভোগ করেছে গরমের যন্ত্রণায়। আমাদের থাকতেও খুব অসুবিধা হয়েছে। যাই হোক, আমাদের এই দুরবস্থার কথা টিভি 9 বাংলা যখন তুলে ধরেছে তখন প্রশাসনের টনক নড়ে। হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে গ্রামে, অধীর অপেক্ষায় দামপাল। কৌশিক দত্তের রিপোর্ট, টিভি 9 বাংলা।